সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে বা বিবিএস থার্ড ইয়ার আছো, তোমাদের জন্যই অ্যাডভান্স অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার টু কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টের রিটেন আর্নিং অংশটা আজকে একটু আলোচনা করে দিব। কারণ অনেকেই ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটটা হয়তো বা বুঝো, কিন্তু রিটেন আর্নিং স্টেটমেন্টে অনেকটা কনফিউশন হয়ে যাও। আজকের ক্লাসটা দেখার পরে রিটেন আর্নিংয়ের আর কোনো প্রবলেম থাকবে না, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে সবাই। রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে হলে প্রথমে আমাকে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। সবার আগে কোম্পানির যে নাম থাকবে, অর্থাৎ তোমার র্যামিলের মধ্যে, অর্থাৎ তোমার যে অঙ্কটা থাকবে সেখানে যে কোম্পানির নাম থাকবে, এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, রহিম কোম্পানি বা যে নামেই থাকুক, সেটা সবার আগে লিখতে হবে। সেজন্য আমি এখানে ডট ডট কোম্পানি লিখছি, অর্থাৎ এখানে কোম্পানির নাম বসাবা, ডট ডট কোম্পানি, তারপরে লিখতে হবে রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট, এই কথাটা লিখতে হবে। তারপরে ডেটটা কীভাবে লিখবো খেয়াল করো, ফর দ্য ইয়ার ইন্ডেথ 31st December 2019 হলে 90, 20 হলে 20, অঙ্কে যে সালটা লিখা থাকবে সেটা লিখে দেবা, অথবা 21, 22 এবং যাই থাকুক সেটাই লিখে দেবা। তারপরে পার্টিকুলার দিয়ে দুইটা টাকার কলাম করতে পারো, অনেকে একটা টাকার কলাম দিয়ে করা যায় সেই জিনিসটা। প্রথমে যে জিনিসটা লিখতে হয় সেটা হলো ওপেনিং ব্যালেন্স বা রিটেন্ড আর্নিং, ওপেনিং রিটেন আর্নিং বা রিটেন আর্নিং বা ওপেনিং ব্যালেন্স যেটাই লিখো সেটা কোত্থেকে পাবা। অনেকের প্রশ্ন হলো যে স্যার আমি এই লাইনটা কোত্থেকে লিখবো, এই লাইনটা হলো তোমার যে র্যামিল দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নে র্যামিলের ভিতরে রিটেন আর্নিং লিখে ক্রেডিট দিকে একটা টাকা দেওয়া থাকবে। খেয়াল করবা, ক্রেডিট দিকে টাকা দেওয়া থাকলে এটা হলো বিগত বছরের নেট প্রফিট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের নেট প্রফিট, সেটাকে ওপেনিং রিটেন আর্নিং বা ওপেনিং ব্যালেন্সও বলে। সেটা আমরা লিখে দিব ফাইনালি লাস্ট করেই লিখে দিব। ওটা কোত্থেকে আসবে, ট্রায়াল ব্যালেন্স থেকে, র্যামিল থেকে। সেজন্য আমি এই জায়গায় সংক্ষেপে টিবি বা ট্রায়াল ব্যালেন্স লিখে রাখতে, এই জায়গা এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য আমি তোমাদের জন্য লিখছি। এটা কোত্থেকে আসছে, ট্রায়াল ব্যালেন্স থেকে। এটার সাথে প্লাস করতে হয় বা অ্যাড করতে হয় কারেন্ট ইয়ার নেট প্রফিট, অর্থাৎ চলতি বছরের যে মুনাফা থাকে সেটা প্লাস করতে হয়। এখন কথা হলো এই যে কারেন্ট ইয়ার প্রফিটটা আমরা রিটেন আর্নিংয়ের সাথে প্লাস করবো, এটা কোত্থেকে আসবে? এটা হলো আমরা যে একটা রিটেন আর্নিংয়ের আগে একটা ইনকাম স্টেটমেন্ট করি, খেয়াল করো, সেই ইনকাম স্টেটমেন্ট থেকে একটা নেট প্রফিট বের হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে যে নেট প্রফিটটা বের হয় সেটাই হলো কারেন্ট ইয়ার নেট প্রফিট। সেজন্য আমি এই জায়গায় লিখে রাখছি ইনকাম স্টেটমেন্ট। তাইলে এই যে দফাগুলো কোনটা কোন জায়গা থেকে আসছে আমি এগুলো একটু লিখে দিছি, পরীক্ষার হলে আবার তোমাদেরকে এই জিনিসগুলো লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য দিচ্ছি আমি। ইনকাম স্টেটমেন্ট থেকে আসবে এ নেট ইনকামটা, এটা যোগ করার পরে ওপেনিং রিটার্ন আর্নিং এবং ইনকাম স্টেটমেন্টের নেট ইনকামটা যোগ করার পরে বা কারেন্ট ইয়ারের প্রফিটটা যোগ করার পরে একটা টাকা আসবে, সেটা এই জায়গায় নামিয়ে রাখবা তোমরা যোগ করে। এখান থেকে যে জিনিসগুলো মাইনাস করতে হয় সেগুলো কী কী মাইনাস করতে হয় এবং দেখো কী কী মাইনাস করতে হয় এবং সেগুলো কোন কোন জায়গা থেকে আসে। প্রথমে ইনকাম ট্যাক্স পেড যদি রেয়ামিলের ভিতরে দেওয়া থাকে, এখানে টিবি মানি হলো ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল। ইনকাম ট্যাক্স পেড যদি ট্রায়াল ব্যালেন্সের ভিতরে বা রেয়ামিলের ভিতরে থাকে, রিটেন আর্নিং এবং কারেন্ট ইয়ারের নেট প্রফিট যোগ করার পরে যে টাকা বের হবে সেখান থেকে এটা মাইনাস করতে হয়। তো যেহেতু একাধিক জিনিস মাইনাস করতে হয়, কয়েকটা দফা মাইনাস করতে হয়, সেজন্য মাইনাস করার দফাগুলো প্রথম ঘরে রেখে ওই মাইনাস করার সবগুলোকে একটা যোগ করে ফাইনালি লাস্ট ঘরে নিয়ে বিয়োগ করবা। সেজন্য আমি কী করছি দেখো, লেস লিখে ইনকাম ট্যাক্স পেড যেটা সেটা আমরা প্রথম ঘরে লিখলাম, এটা কোত্থেকে আসবে, রেয়ামিল থেকে। দুই নম্বরে যেটা মাইনাস করতে হয় প্রপোজ ডিভিডেন্ড, এটার বাংলা অর্থ হলো প্রস্তাবিত লভ্যাংশ। এই আইটেমটা কোথায় থাকে? আইটেমটা অ্যাডজাস্টমেন্টে থাকে, আমি এডিজে লিখে রাখছি, মানে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ে থাকে। অনেক সময় দেখবা তোমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্কগুলোতে এরকম লিখা থাকে ডিক্লার 5% প্রপোজ ডিভিডেন্ড, একটা সমন্বয় এরকম থাকে। তখন দেখবা যে এই 5% প্রপোজ ডিভিডেন্ডের টাকাটা তোমরা কোন টাকার উপর প্রয়োগ করবা। দেখবা প্রশ্নের ভিতরে র্যামিলে শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল নামে একটা অ্যামাউন্ট থাকে। ফর এক্সাম্পল শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা আছে, 5% প্রপোজ ডিভিডেন্ড বা 10% প্রপোজ ডিভিডেন্ড যাই বলুক সে 1,00,000-এর উপরে প্রয়োগ করতে হবে। এটা 1,00,000 ক্যাপিটাল যেটা আছে সেটার উপর প্রয়োগ করলে তোমার যে কোনো একটা অ্যামাউন্ট আসবে, 10,000, 5,000 যে কোনো একটা আনবে, ওইটাই হলো প্রস্তাবিত লভ্যাংশ বা প্রপোজ ডিভিডেন্ড। এই প্রপোজ ডিভিডেন্ডটা আমরা এখানে লেস ডিভিডেন্ড নামে মাইনাস করব, যেহেতু এটা সমন্বয়ের দফা, এটা আবার কারেন্ট লাইবিলিটিসের মধ্যে প্রপোজ ডিভিডেন্ড নামে বসাইতে হবে। কারণ সমন্বয়ের কাজগুলো কয়বার হয়? দুইবার হয়। কিন্তু এই যে লেস ইনকাম ট্যাক্স যেটা লিখছি সেটা কিন্তু একবারেই হবে, যেহেতু এটা ট্রায়াল ব্যালেন্সের। আর সমন্বয়েরগুলা একবার, এই যে প্রপোজ ডিভিডেন্ডটা এখান থেকে মাইনাস হবে,
রিটেন আর্নিং সেকশন থেকে মাইনাস হবে, আরেকবার কারেন্ট লাইবিলিটিসে বসবে। আরেকটা দফা মাইনাস হয় যদি দেখা যায় সমন্বয় এরকম লেখা থাকে, জেনারেল রিজার্ভ রেয়ামিলের ভিতরে আছে মনে করো 50,000, সমন্বয় বলছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 5,000 টাকা, এরকম যদি সমন্বয়ে থাকে, সমন্বয়ের টাকাটা খেয়াল করবে, আবার বলতেছি সমন্বয়ের টাকাটা একবার এই যে তোমার কারেন্ট ইয়ারের নেট প্রফিট যোগ করার পরে রিটেন আর্নিংয়ের সাথে যেটা আসে সেখান থেকে মাইনাস হবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ নাম দিয়ে, সমন্বয়ের টাকাটা মাইনাস হবে, যেহেতু সমন্বয়ের সেজন্য এটা আবার হবে। ওইটা আমরা যখন ব্যালেন্স শিট করবো, ব্যালেন্স শিটের দায়ের দিকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নামে একটা কলাম থাকে বা অপশান থাকে, ওই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ভিতরে জেনারেল রিজার্ভটা যেটা রেয়ামিলে আছে সেটা লিখে সমন্বয়ে যত টাকা ট্রান্সফার করছে সেটা যোগ করে দিতে বলবো, ওইটা হলো ব্যালেন্স শিটের আইটেম। আমরা জাস্ট এখানে দেখো এখানে কোনটা আসবে, তাইলে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ সমন্বয়ের যে টাকাটা সেটা আসবে। এখন বিয়োগ করার কয়টা দফা, ইনকাম ট্যাক্স পেইড যেটা রেয়ামিল থেকে আসে, প্রপোজ ডিভিডেন্ড যেটা সমন্বয় থেকে আসে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ যেটা সমন্বয় থাকে, এই তিনটা দফা বিয়োগ করার আইটেম। এই তিনটা দফা প্রথমে ফার্স্ট কলামে লিখবে, এই তিনোটা দফার যে যোগফল হয় সেটা যোগ করে ফাইনালি লাস্ট কলামে এনে উপরের যে রিটেন আর্নিংয়ের সাথে কারেন্ট ইয়ার প্রফিট যোগ করে যে টাকা নাম ছিল সেখান থেকে বিয়োগ করে দিলেই তুমি পেয়ে যাবা ইন্ডিং রিটেন আর্নিং বা সমাপনী রিটেন আর্নিং বা ক্লোজিং রিটেন আর্নিং অথবা রিটেন আর্নিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এভাবেই রিটেন আর্নিংয়ের এভাবে রিটেন আর্নিংটাকে তুমি কমপ্লিট করবা। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, একটা লাইক দেবা, তাহলে হয়তোবা আরও বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হবো আমরা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবা সবাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।